ঘরে বললো হাসলা আনতে, আদিক যাও থা বান টা টা ডেলি আমকে যেতে বল, আমকে যেতে বল হাসলা আনতে, যাবো নে হাসলা কালকে বিকা করাবো আর একটা মুরগি ফার্ম করবো। আদা এই চারটা মুরগি আছে, এই মুরগি লাগে যদি ফার্ম করবো এখানটা এত না বড় বুঝলিস, দেখবি হাঁস আর আমার যাতে হবে না, ঘরের লাগে হাঁস বিকে দিবো, এটা বিল্ডিং করে দিবো, তারপর দেখবি কত কিছু করবো, বহুত কিছু করবো, বহুত কিছু করবো। হ্যাঁ নিয়ে নিয়ে আমি আর যাবো না বুঝলিস না, তুই নিয়ে তাহলে আমি ঘর দিয়ে যাচ্ছি। হ্যাঁ রে নিয়ে 10 টাকা নিবি না, 10 টাকা দিয়ে দেবো, টেনশন কেন নিয়েছি। হ্যাঁ রে 10 টাকা দিয়ে দেবো, ও কাছে টেনশন কেন নিয়েছি। ইস ওর পয়সাটা পড়ে গেল, তোকে দিয়ে দে ভালো, কত কষ্ট যে পয়সা হয়। এই দাদা আপনার পয়সাটা কি বলছো ভাই বলো। ওই দাদা আপনার পয়সাটা, পয়সাটা পড়ে গেছিল নাকি ওখানে? হ্যাঁ ওখানে পড়ে গেছিল, তুমি ফোন করতে মনে ফিরে গেছিল, পড়ে গেছিল। ঠিক তো, আমারই তো পয়সাটা বটে, দেখি আমারই বটে, আমাদের ওখানে পড়ে গেছিল তাহলে মনে হয়। মোবাইলটা সেই এইভাবে ছিল তো, এবার ঝাঁকতে ঝাঁকতে পড়ে গেছিল। তোমার মতন ছেলে আমি আর দেখিনি এখনো, অন্য কি হলে পয়সাটা নিত আর চলে যেত ঘর। তুমি দিয়ে দিলে বহুত উপকারের কাজ করলে, এটা এরকম সবারই উপকার করার চেষ্টা করো। ও আর পয়সাটা ফেরত দিল বলে ওকে কত সুন্দর উপদেশ দিল, আমিও যদি মানুষের এরকম কোনো ভালো কাজ করি নিশ্চয়ই আমাকেও লোকে ভালো বলবে, তো আজ থেকে তাইলে ভালো কাজই আমি করব। কিন্তু কি করব ওটাই তো ভাবে পাচ্ছি না, দেখছি যদি কিছু মানুষের সাহায্য করতে পারি। আশেপাশে তো কেউ নয় বাচ্চা, ছেলেটা রাস্তা ভুলে আসছে নাকি? তবে তোর ঘর কোথায়? কিছু বলতেও পারছে না, দেখা যায় দেখি যদি কার বড় ইয়ে, চ তোর ঘর পৌঁছে দেবো। এটা তো উল্টা কেস হয়ে গেল, মনে হয় ছেলেটা উয়ার বটে, আর আমাকে বলছে ছেলা ধরা ভাবে দৌড়িয়ে আসছে নাকি, আমাকে এখানে থাকাটা সুবিধার হবে না, আমিও মনে পালাই। হ্যাঁ রে লোকটা চলে গেল, একটা মাছ বিড়িটা নিমে গেল ওখানটা, আর নিমিল কি করে, ওখানে হাঁস পেরা ছিল, হাঁস হাঁস না মুরগি পড়ে তাই আমার আগে আমার কাঁদা কাঁদা পারেন দিল বিড়িতে, ধোঁয়াটা হাওয়াটাই হাওয়াটাই নেমে গেলো আমার বিড়ি বিড়িতে নেমে গেলো, মাছি চলে যায় জেলি কি যে লোক আমাকে দেখে দৌড়ে পালালো কোথায় গেলো ঠিক আছে। তোরা টাইট চালাক জানিস, দেখ কেমন টাইট চালা হয়ে দেখ দেখা নিচ্ছি, এইরকম করবি ধরবি এই ফিঙ্গাটা এমনি করবি আর এমনি করে করে আস্তে 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 তাহলে ওরা তো দৌড়িয়ে আসছে, টাইটটা তো ইটকে গেল, তোমাকে পালাতেই হবে কি। মনে হয় লোকটা সাহায্য দরকার, জলটা লেগতে পারছে না, আগেবার আমি দুবার দৌড়ানি খাইয়েছি, এবার না তুই আমাকে দে আমি জলটা লেগে দেবো ঠিক আছে, দেখ কিচ্ছু হবে না। জলটা দিলে হাইটে, টলটা দিলে ভাঙে, ঘরের লোক কত কষ্ট টলটা এনেছি মাগে, আর কিছু করো না টলটা তো। যে কাজটাই করতে যাচ্ছি হয়ে গেছে উল্টা, আনতে ছিল টোলটা গিরে গেল জলটা, ভাগ্যটাই খারাপ।